বাংলাতে অনেক অভিনেতা আসবে যাবে, কিন্তু আমাদের দেবদার মতো নেই লেভেলের রেকর্ড। সিরিয়াসলি বলছি, ইন ফিউচারে কেউ করতে পারবে কিনা বা এই রেকর্ড ভাঙতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু অনেকটা সন্দেহ এখন কিন্তু আমার হচ্ছে। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে কথা বলবো। এই ভিডিওতে প্রজাপতিকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়কে নিয়ে কথা হবে এবং রাজ চক্রবর্তীর নেক্সট প্রজেক্ট আবার প্রলয়কে নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো। সো বিষয়টা হচ্ছে, প্রজাপতি এমন একটা মুভি যেটা 2022-এর বিগেস্ট ব্লকবাস্টার কিন্তু হয়েছে এবং এখনও অবধি এটা সি লেভেলে কালেকশনস কিন্তু করছে। তো বিষয়টা হচ্ছে, এটা কিন্তু আজকের 150তম দিন এটা কিন্তু রিলিজ হয়েছে, মানে 150তম দিনে দাঁড়িয়ে যে মুভিটা আজকে অলরেডি কিন্তু জি বাংলাতে কিন্তু প্রিমিয়ার হয়ে গেছে, জি ফাইভে অনেকদিন আগে চলে গেছে, স্ট্রিমিং হয়ে গেছে, মানুষ দেখে ফেলেছে, তা সত্ত্বেও সিনেমা হলে মানুষ ভিড় করছে এটাকে দেখার জন্য। তার একমাত্র কারণ হচ্ছে এটার ভালো কন্টেন্ট, ভালো একটা মেসেজ এবং তার সঙ্গে সঙ্গে দেবদা, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর এদের একটা দুর্দান্ত অভিনয় এবং এই ধরনের কাজ মানুষ ইন ফিউচারেও কিন্তু দেখবে এবং এই ধরনের কাজ দেবদাও কিন্তু বানাবে ইন ফিউচারে। এবং আজকের 150তম দিনে দাঁড়িয়ে এই ছবিটা সাউথ সিটি মলে কিন্তু হাউসফুল গেছে, এটা একটা গর্বের বিষয়। এবং এর পরবর্তী সময়ে কিন্তু সাউথ সিটিতেও কিন্তু চলবে এবং সাউথ সিটি ছাড়াও কিন্তু আরও অন্যান্য মানে অনেক জায়গাতে কিন্তু এটা চলছে এবং এটা সত্যি বলতে একটা দারুণ ব্যাপার, দারুণ একটা বিষয়। এবং এতদিন পরেও যে এটা একটা কালেকশন দিচ্ছে এটা সত্যি বলতে একটা ভালো লাগার মতো বিষয়। সেকেন্ড, আমি এই ভিডিওতে কথা বলবো আবার প্রলয়কে নিয়ে। তো সত্যি বলতে বাংলাতে ভালো কোয়ালিটির সিরিজ কিন্তু হয় না, মানে সেই লেভেলের সিরিজ আমি একমাত্র এই রিসেন্ট টাইমে দেখলাম শিকারপুর, দেখলাম মহাভারত মার্ডার্স দেখেছি এবং তাছাড়া ওপার বাংলার কয়েকটা সিরিজ আমার বেশ ভাল লেগেছিল। তো সেক্ষেত্রে এমন জি ফাইভে এমন একটা কাজ আসছে যেটাকে নিয়ে আমি বেশ এক্সাইটেড আছি এবং সেই কাজটা হচ্ছে আবার প্রলয় এবং সেটাকে করছেন হচ্ছে আমাদের রাজ চক্রবর্তী এবং সেখানে তিনজনের লুক কিন্তু রিভিল করা হয়েছে। একটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী, একটা হচ্ছে আমাদের শাশ্বতবাবু এবং আর একটা হচ্ছে ভনি সরি কৌশানের লুক। তো প্রথমে যদি আসি শাশ্বতবাবুর লুকটা, ওটা কিন্তু দেখতে বেশ একটা ইন্টারেস্টিং লাগছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর যে লুকটা একটা আনইউজুয়াল লুক এবং ওটাকে অনেকে স্যাক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুকের সঙ্গে কিন্তু অনেকে হচ্ছে কম্পারিজন করছে, ওটাও একটা দারুণ লাগছে। আমার মনে হয় যে কম্পারিজন করাটা ঠিক নয়, দেখা যাচ্ছে অ্যাকচুয়াল যখন আসবে তখন আমরা ভালো করে বলতে পারবো অ্যাকচুয়ালি। সেকেন্ড হচ্ছে কৌশানীর লুক, কৌশানীর লুকটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে কৌশানী এরকম একটা লুকে এবং সত্যি বলতে অ্যাকশনে কিন্তু দেখা যাবে কৌশানীকে এবং দেখা যাক কেমন কি করে। কৌশানী অভিনয় তো জানে, এবারে এখানে কেমন কি তাকে ক্যারেক্টার দেওয়া হয়, কেমন কি তাকে ইউজ করা হয়, পুরো কাজটার মধ্যে এটাই হচ্ছে মেনলি দেখার মতো বিষয় হবে। আমি বেশ আশাবাদী কাজটাকে নিয়ে জি ফাইভে কিন্তু আসবে খুব শীঘ্রই আবার প্রলয়, তোমরা অবশ্যই অবশ্যই দেখো। নেক্সট আপডেটগুলো উঠে আসলে আমি কিন্তু অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।